দুই প্রতিবেশীর কাজিয়াই ললে ভয়ঙ্কর রূপ, হাতত তুলি ললে তা, তেজেরে রাঙলি হল কার্তিক হীরার জোতাল। কার্তিকক হত্যা করে আরক্ষী থানাত পুনিরামর আত্মসমর্পণ। মরিগাঁও জেলার সদর থানার অন্তর্গত কলংপার বড়হোলা গাঁত নিশা সংঘটিত হল নৃশংস হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশী ক্রমে পুনিরাম হীরা আর কার্তিক হীরার পরিয়ালর মাজত চলি আহিছিল কাজিয়া। নিশার ভাগত প্রায় 9:30 বজাত পুনিরাম হীরায় প্রতিবেশী কার্তিক হীরাক তারে ঘপিয়ায় হত্যা করে। ঘরের ওসরতে সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। ইয়ার পিছতেই হত্যাকাণ্ড সংঘটিত করা দাখনের সঙ্গে মরিগাঁও সদর আরক্ষী থানাত আত্মসমর্পণ করে ঘাতক পুনিরামে। 9:30 বজাত এই পুনিরাম দাস বলে কয়ে মানুষজনে হাতত দা এখন লোক থানা ওলাইছিল। ওলাই পেলে সি কলে যে মানে এজন মানুষ এনে কাটি থাকি গেছি। কোন মানুষ কাটিলে সি কলে যে কার্তিক দাস, কার্তিক হীরা বলে কয়। লগে আমি ধরো ডিএসপি আসলাম, ডিএসপি হেডকোয়ার্টার স্যার আসলে মানে আসলাম, লগে গুরু গুরু করে দেখি হয় মানুষটা পড়ে আছে, মরি আছে। এই কোচারিমান আমি কেশব এটা রুজু করেছো আর ডেডবডি আমি আনি গোটেখিনি কাম, আমার যে যাবতীয় ইনভেস্টিগেশনের কাম গোটেখিনি আমি করেছো। ইফালে ঘটনার খবর লাভ করে ঘটনাস্থলীত উপস্থিত হল মরিগাঁও সদর থানার আরক্ষী। মরিগাঁও অসামরিক চিকিৎসালয়লৈ মরণোত্তর পরীক্ষার বাবে আরক্ষী প্রেরণ করে কার্তিক হীরার মৃতদেহ। আত্মসমর্পণ করা পুনিরাম হীরাক আরক্ষীয়ে গ্রেপ্তার করে ন্যায়িক তদন্ত আরম্ভ করেছে। মরিগাঁওর পৰা পৱন জ্যোতি ডেকা, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।